হ্যালো ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই তৈরি আছো এবং তোমরা সকলেই জানো যে এই পর্বে আমাদের কি আলোচনা হবে। আমাদের পূর্ববর্তী পর্বে আলোচনা হয়েছিল কি, যে পরাগ্য। আর তার আগের পর্বে কি আলোচনা করেছিলাম আমরা, পুংস্তবক সম্পর্কে এবং স্ত্রীস্তবক সম্পর্কে। সেই সময় তোমাদের আলোচনা করে দেখিয়েছিলাম যে পুংস্তবক থেকে অর্থাৎ কিভাবে পুংরেণু উৎপন্ন হচ্ছে আর স্ত্রীস্তবকে কিভাবে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে। তাও আবার একটু আমরা দেখে নিই যে একটা পুংস্তবকের গঠন কি ছিল, যে এরকম ছিল পরাগধানী, নিচে ছিল কি পুংদণ্ড। এবার এই যে পরাগধানী, এর ভেতরে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে এর ভেতরে কি আছে, পুংরেণু আছে অসংখ্য। একটা পুংরেণুকে যদি আমরা বাইরে এখানে দেখি তাহলে দেখতে পাবো কি, যে এই ধরনের গঠন কিন্তু দেখতে পাবো। দুটো আবরণ, বাইরেরটাকে আমরা বলেছিলাম এক্সাইল, ভেতরেরটাকে বলেছিলাম ইনডাইন। এবং এই যে পুংরেণু আমরা পেলাম, অপরদিকে ঠিক একইভাবে আমরা স্ত্রী রেণু পেয়েছিলাম। স্ত্রী রেণুর গঠনে আমরা কি দেখেছিলাম, যে এরকম গর্ভমুণ্ড ছিল, গর্ভদণ্ড, এবং গর্ভদণ্ডের পরে এখানে কি ছিল, গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভেতরে কি ছিল, এরকম ডিম্বক ছিল, এবং ডিম্বকের গঠন কি ধরনের সেটাও কিন্তু বলেছিলাম। ডিম্বক দুটো ত্বক আছে এখানে, এবং ত্বকের ভেতরে এখানে ভ্রূণস্থলী আছে, অর্থাৎ এখানে তিনটে কোষ দেখেছিলাম, এখানে তিনটে কোষ এবং মাঝখানে দুটো কোষ, অর্থাৎ আটটা কোষ ছিল। এবার আলোচনায় আসি যে পরাগ্য হলো, এই পুংরেণুটা গিয়ে এবার কোথায় পড়ল, গর্ভমুণ্ডে। সেই সঙ্গে তোমরা জেনে রাখবে যে পরাগ্য যখন হবে, আমরা এই সময় আমরা কি দেখছি, আমের মুকুল এসছে, লিচুর মুকুল এসছে। কিন্তু আম একটা প্রজাতিভুক্ত উদ্ভিদ, লিচু একটা প্রজাতিভুক্ত উদ্ভিদ, তাহলে এমন হতে পারে যে এটা আমের গর্ভমুণ্ড মুকুলে, এটা আমের রেণু। কিন্তু যদি এমন হতো যে এরকম একটা লিচুর রেণুও রেডি আছে, তাহলে এখানে গিয়ে দেখলাম গর্ভমুণ্ডে আমের রেণুও পড়লো, লিচুর রেণুও পড়লো। ধরলাম এটা আমের রেণু, এই আমের রেণু গিয়ে এখানে পড়লো, আবার লিচুর রেণু গিয়ে এখানে পড়লো। এবার যখন পড়বে তখন কিন্তু এই গর্ভমুণ্ডের সাথে এই পুংরেণুর একটা মিথস্ক্রিয়া হয়, অর্থাৎ এই মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু কি হয়, যে ওরা নিজ প্রজাতিভুক্ত উদ্ভিদকে, উদ্ভিদের রেণুই কিন্তু শনাক্ত করতে পারে। আর এই শনাক্ত করার ফলেই কিন্তু এই লিচু রেণুটা কিন্তু এখানে অঙ্কুরোদ্গম হবে না, অর্থাৎ লিচুর রেণুর কোনো কিন্তু আমরা রেণুর অঙ্কুরোদ্গম পাবো না। তাহলে এই যে পুংরেণু, পুংরেণুর ভেতরের যে লেয়ার অর্থাৎ ইনডাইন, এরপরে কি হবে, এই গর্ভদণ্ডের মধ্য দিয়ে গর্ভমুণ্ড ভেদ করে গর্ভদণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হবে কোথায়, ডিম্বকের দিকে। এবং সেই সাথে পরাগ রেণু নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি পুংগ্যামেট গঠন করবে, এরকম দুটো পুংগ্যামেট গঠন করবে, এবং পুংগ্যামেট গুলোও কিন্তু পরাগনালের মধ্য দিয়ে কিন্তু ধাবিত হবে। কোথায় আসবে, আসবে হলো এই ডিম্বকের কাছাকাছি। এই ডিম্বকের কাছাকাছি যখন আসবে, তোমরা মাথায় রাখবে যে ডিম্বকের ভেতরে যে প্রবেশ করবে সেটা কি, কিভাবে প্রবেশ করে এবং কোন দিক দিয়ে প্রবেশ করে আমরা একটু দেখে নিই। এবার ধরো এটা ডিম্বকের গঠন, ডিম্বকের গঠনে আমরা দুটো ত্বক দেখব, দুটো প্রান্ত দেখব, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এবং মাঝখানে কি দেখব, ভ্রূণস্থলীটা দেখব। এই প্রান্তটাকে বলবো আমরা মাইক্রোপাইলার প্রান্ত, এই প্রান্তটাকে বলবো আমরা চালাজাল প্রান্ত, আর এইগুলো কি ডিম্বকের ত্বক। এর ভেতরে কি ছিল, এই ছবিটাই কিন্তু এখানে বড় করে দেখানো হলো, এর ভেতরে কি ছিল, এখানে তিনটে কোষ ছিল,
এখানে দুটো কোষ ছিল, এখানে তিনটি কোষ ছিল। এখানকার যেটা বড় অর্থাৎ এই যে মাইক্রোপাইলার প্রান্তে বড় কোষটাই কিন্তু ডিম্বাণু। ডিম্বাণু এর ক্রোমোজোমের প্রকৃতি কি? এন। এইগুলো সবগুলোই কিন্তু এন, এটা এন এটা এন, তাহলে এখানে কি হয়ে আছে? টু এন, এটা এন এটা এন এটা এন। এবার এই যে পরাগ নালী, পরাগ নালী এই দিক দিয়েও প্রবেশ করতে পারে, এই দিক দিয়েও প্রবেশ করতে পারে, এই দিক দিয়েও প্রবেশ করতে পারে। তাহলে এই পরাগ নালী প্রবেশের ক্ষেত্রে কিন্তু এখানে দুটো, এই যে বলেছিলাম এর আগে পড়বে যে এখানে এটা ডিম্বাণু, এই দুটো হলো কি? সহকারী কোষ। এই সহকারী কোষ দুটো কি কাজ করবে? পরাগ নালী ভেতরে প্রবেশ করতে সাহায্য করবে। এবং তাহলে এই পরাগ নালী এই প্রান্ত দিয়ে প্রবেশ করতে পারে, এখান দিয়ে প্রবেশ করতে পারে, এখানে কোষ করতে পারে, আর এখানে দুটো কোষ সহকারী কোষ পরাগ নালী ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। এবার এই ডিম্বাণুর সাথে এই যে দুটো পুংগ্যামেট বলেছিলাম, এই ছবিটাই কিন্তু এটা। এবার ভেতরে দুটো পুংগ্যামেট প্রবেশ করে, এই পুংগ্যামেট দুটো এই পরাগ নালী এই প্রান্ত দিয়ে, এই প্রান্ত দিয়ে বা এই প্রান্ত দিয়ে। মাথা রাখবে এখানে তিনটে জিনিস, যখন এই মাইক্রোপাইলার প্রান্ত দিয়ে প্রবেশ করবে তখন তাকে বলা হয় পোরোগ্যামী, যদি এই চালাজাল প্রান্ত দিয়ে প্রবেশ করে তখন তাকে বলবো চালাজোগ্যামী, এবং যদি ডিম্বক ত্বক প্রান্ত দিয়ে প্রবেশ করে তখন তাকে আমরা বলবো মেসোগ্যামী। এবার আসি এই দুটো পুংগ্যামেট এবার কি হবে। একটি পুংগ্যামেট, এই পুংগ্যামেট গুলোর প্রকৃতি কি ছিল? ক্রোমোজোমের প্রকৃতি এন। একটি পুংগ্যামেট যুক্ত হবে এই ডিম্বাণুর সাথে, এন প্লাস এন, তাহলে এটা কি গঠন হবে? জাইগোট। জাইগোট। আর এই যে একটি পুংগ্যামেট পড়ে আছে এটা কার সাথে গিয়ে যুক্ত হবে? এই টু এন এর সাথে, এটা তো টু এন বলেছিলাম, এই যে টু এন, তাহলে এন প্লাস টু এন কত হবে? থ্রি এন। এই এটা কি গঠন করলো? শস্য গঠন করলো। এই শস্যের ক্রোমোজোমের প্রকৃতি কি? থ্রি এন। তাহলে আমরা ডিম্বকের অভ্যন্তরে কি পেলাম? জাইগোট পেলাম, শস্য পেলাম। আর এখানে নিষেক ক জায়গায় হচ্ছে দেখো তো, একটি হচ্ছে পুংগ্যামেটের সাথে, অপরটি হচ্ছে কার সাথে? নির্নীত নিউক্লিয়াসের সাথে। তাহলে কবার নিষেক হলো? দুবার। একেই কিন্তু বলা হয় দ্বি নিষেক। এবার এই জাইগোটটা কি হবে? জাইগোটটা থেকে গঠিত হবে ভ্রূণ, এবং এই ভ্রূণস্থলীটাই গঠন করবে কি? বীজ। তাহলে এই অংশটুকু কি? বীজ। আর বীজের ত্বক গঠন করবে কে? ডিম্বক ত্বক। এই যে ডিম্বক ত্বক দুটো, বীজের ত্বক, বীজের ত্বক দুটো, বাইরেরটাকে বলা হয় টেস্টা, ভিতরেরটাকে কি বলা হয়? টেগমেন। আর সম্পূর্ণ গর্ভাশয়টা, এই যে গর্ভাশয়টা কি গঠন করবে? ফল। তাহলে আমরা কি পেলাম? জাইগোট পেলাম, ভ্রূণ পেলাম, বীজ পেলাম, ফল পেলাম। এইভাবেই কিন্তু সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। তোমরা সুন্দরভাবে বইয়ের মধ্যে পার্ট ওয়াইজ ধাপে ধাপে কিন্তু ছবির সাথে তোমরা একটু পড়ে নেবে, ছবি প্র্যাকটিস করবে, অবশ্যই তোমাদের মনে থাকবে। আমরা পরবর্তী টপিক্সে পরের পর্বে যাব, বৃদ্ধি এবং বিকাশ তোমরা তৈরি থাকবে।